गुड मॉर्निंग स्टूडेंट, आज के आमरा जे विषयटा निये आलोचना करब सेटा होच्छे उपपत्र बा स्टिपिउ। देखो उपपत्र बोलते तोमरा जेनेछो जे गाछेर पातार पत्रमूल अंशेर दुपाश थेके जे पार्श्वीय अंगेर सृष्टि हय जा साधारणत सबुज आकारे छोट तादेरकेई आमरा उपपत्र बोले थाकि। मूलत पातार पत्रमूल तुम्हारा जानो जो एक आदर्श पातार तीन अंश कांडिर जो अंश थेके पातार सृष्टि होच्छे सेटाके पत्रमूल बला हय, तारपर पत्रबिन्दु एवं पत्रफलक। एर मध्ये पत्रमूलेर दुपाश थेके एक जोड़ा सबुज पर्णेर क्षुद्राकृतिर जो पार्श्वीय अंगेर सृष्टि हय ताकेई आमरा मूलत उपपत्र बा स्टिपिउ बोले थाकि। एखन एई जे उपपत्र समस्त উদ্ভিদের ক্ষেত্রে থাকবে এমন কোনো কথা নেই, মূলত দ্বিবীজপত্রী উদ্ভিদের কিছু প্রজাতির ক্ষেত্রেই এই উপপত্রের দেখা মেলে। একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত উপপত্র পাওয়া যায় না। এবার আসি দ্বিবীজপত্রী উদ্ভিদের যেসব প্রজাতির ক্ষেত্রে এই উপপত্রের উপস্থিতি লক্ষ্য করা যায় সেই ধরনের পাতাগুলোকে আমরা সোপপত্রিক পাতা বলি। আর যে সমস্ত উদ্ভিদের পাতার ক্ষেত্রে কোনো রকম উপপত্রের উপস্থিতি লক্ষ্য করা যায় না তাদেরকে আমরা অনুপপত্রিক পাতা বলে থাকি। সুতরাং উপপত্রযুক্ত পাতা হলো সোপপত্রিক পাতা বা স্টিপিউলেট লিফ, এবং উপপত্র বিহীন পাতা হলো অনুপপত্রিক পাতা বা এক্সটিপিউলেট লিফ। এবার আমরা আসি যে এই উপপত্রগুলো কতদিন থাকে উদ্ভিদের ক্ষেত্রে। আমরা যদি এটা দেখতে চাই তাহলে দেখা যায় যে বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে যারা সোপপত্রিক পাতা তাদের পাতার স্থায়িত্ব যতদিন, যদি উপপত্রও ততদিন থাকে, তখন সেই ধরনের উপপত্রকে আমরা স্থায়ী উপপত্র বলে থাকি। অর্থাৎ পাতা যেদিন গাছ থেকে ঝরে পড়বে সেদিনই উপপত্রগুলোও তখন ঝরে পড়বে পাতার সাথেই, তখন তাকে আমরা স্থায়ী উপপত্র বলবো। এই পারসিস্টেন্ট স্টিপিউল ছাড়াও, অর্থাৎ স্থায়ী উপপত্র ছাড়াও আরও দু ধরনের উপপত্র রয়েছে, যেমন পাতি উপপত্র বা ডেসিডিউয়াস স্টিপিউল। দেখো কিছু উদ্ভিদ রয়েছে যাদের পাতা, অর্থাৎ কিছু সোপপত্রিক পাতা রয়েছে যাদের পাতাগুলো যখন কচি অবস্থায় থাকে, অর্থাৎ একদম ইয়াং কন্ডিশনে থাকে, তখন তাদের উপপত্রগুলো ওই পাতাকে ঢেকে রাখে। কিন্তু যখনই পাতাগুলো পাতার পত্রফলক ধীরে ধীরে প্রসারিত হতে শুরু করে তখনই উপপত্রগুলো ঝরে যায়। এই ধরনের উপপত্রকে আমরা পাতি উপপত্র বা ডেসিডিউয়াস স্টিপিউল বলে থাকি। মূলত এই ডেসিডিউয়াস স্টিপিউল বা পাতি উপপত্রগুলি কচি অবস্থায় পাতাকে সুরক্ষা প্রদান করার জন্যই থাকে। আরেক ধরনের উপপত্র রয়েছে যে উপপত্রগুলো প্রাথমিক অবস্থায় সৃষ্টির পর ধীরে ধীরে তারা পরিবর্তিত হয়ে কখনো পাতার থেকেও বড় পত্রফলক গঠন করে, কখনো তারা কাঁটায় রূপান্তরিত হয়, কখনো তারা আকর্ষে রূপান্তরিত হয়। এইভাবে তারা পরিবর্তিত হয়ে একাধিক অঙ্গ গঠন করে থাকে। যদি উপপত্র পরিবর্তিত হয়ে থাকে, এইরকমভাবে চেঞ্জ হয়, কোনো কখনো কাঁটা বা আকর্ষ বা পত্রফলকের মতো গঠন সৃষ্টি করে, তখন সেই সব উপপত্রকে আমরা পরিবর্তিত উপপত্র বা মডিফাইড স্টিপিউল বলে থাকি। এবার আমরা আসি উপপত্রের প্রকারভেদ। দেখো প্রথমেই উপপত্রকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করে দেব। একটা হচ্ছে স্থায়ী উপপত্র বা যাদের আমরা সাধারণ উপপত্র বলি, আর একটা ক্যাটাগরি বলবো পরিবর্তিত উপপত্র। প্রথমেই আসা যাক স্থায়ী উপপত্র বা সাধারণ উপপত্র। সাধারণ উপপত্র মূলত পাঁচ রকমের হয়ে থাকে। আমরা একে একে সেই পাঁচ রকমের স্থায়ী উপপত্র সম্পর্কে জেনে নিই। প্রথমেই আসছি আমরা মুক্ত পার্শ্বীয় উপপত্র বা ফ্রি ল্যাটারাল স্টিপিউল। দেখো নামটাতেই রয়েছে মুক্ত পার্শ্বীয় উপপত্র। এই ধরনের স্থায়ী বা সাধারণ উপপত্রের ক্ষেত্রে পাতার পত্রমূলের দুপাশ থেকে দুটি সরু সবুজ বর্ণের পার্শ্বীয় অঙ্গ সৃষ্টি হয়। এখন এই উপপত্রগুলো সম্পূর্ণ মুক্ত অবস্থায় থাকে,
দুটো শিঙের মতো, ক্ষুদ্র শিঙের মতো আকৃতি বিশিষ্ট হয়। এই ধরনের উপপত্রকেই আমরা ফ্রি ল্যাটারাল স্টিপিউল বা মুক্ত পার্শ্বীয় উপপত্র বলে থাকি। মূলত মালভেসি গোত্রভুক্ত যে সব উদ্ভিদ রয়েছে, যেমন ধরো জবা, ঢ্যাঁড়স, এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রেই এদের পাতায় এই ধরনের ফ্রি ল্যাটারাল স্টিপিউল বা মুক্ত পার্শ্বীয় আমাদের উপপত্র দেখা যায়। এবার আসছি আমরা সেকেন্ড ক্যাটেগরি, 2 নম্বর, সেটা হচ্ছে বৃন্ত সংলগ্ন বা বৃন্ত লগ্ন উপপত্র বা অ্যাডনেট স্টিপিউল। দেখো, কিছু ধরনের সোপপত্রিক পাতা রয়েছে যাদের পাতার পত্রমূলের দুপাশ থেকে উৎপন্ন হয়ে উপপত্র দুটি পত্র বৃন্ত বরাবর বেশ কিছুটা অগ্রসর হয় এবং তারা পত্রবৃন্তের দুপাশে সংলগ্ন থাকে। অর্থাৎ পত্রমূল থেকে উৎপন্ন হয়ে পত্রবৃন্তের দুপাশে বেশ কিছুটা অঞ্চল পর্যন্ত যদি উপপত্র দুটি সংযুক্ত থাকে, তখন তাকে আমরা বলবো বৃন্ত লগ্ন বা বৃন্ত সংলগ্ন উপপত্র। দেখো, এক্ষেত্রে যেহেতু বৃন্তের সাথে সংলগ্ন অবস্থায় দুটি পার্শ্বীয় অঙ্গ হিসেবে উপপত্রগুলো রয়েছে, সেই জন্য এদেরকেই আমরা বলছি অ্যাডনেট স্টিপিউল বা আমাদের বৃন্ত লগ্ন উপপত্র। দেখো, গোলাপের ক্ষেত্রে যদি তোমরা দেখো, গোলাপ গাছের পাতার ক্ষেত্রে যদি দেখো, পরিষ্কার এই বৃন্ত লগ্ন উপপত্র দেখা যায়। এছাড়া আমরা স্ট্রবেরির ক্ষেত্রে দেখতে পারি, চীনা বাদাম যে গাছ রয়েছে তাদের পাতার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের অ্যাডনেট টাইপ অফ স্টিপিউল লক্ষ্য করা যায়। এবার আমরা আসব 3 নম্বর ধরন। এবার আসছি আমরা বৃন্ত মধ্যক বা ইন্টারপিটিউলার স্টিপিউল। দেখো, তোমরা যদি ফাইলোট্যাক্সি দেখে থাকো পত্রবিন্যাস, সেখানে বিপরীত বা প্রতিমুখ পত্রবিন্যাসে আমরা বলেছিলাম যে কাণ্ডের প্রতিটি পর্ব থেকে দুটি করে পাতার সৃষ্টি হবে এবং পাতাগুলি পরস্পরের বিপরীত অভিমুখে অবস্থান করবে। এই ধরনের প্রতিমুখ বা বিপরীত পত্রবিন্যাসে সজ্জিত দুটি পাতার যে মাঝের 4টি কিনারা রয়েছে, দুটি পাতার মাঝে 4টি কিনারা, সেই কিনারা থেকে সংলগ্ন হয়ে যদি দুটো পাতার মাঝের বৃন্ত অংশ থেকে উপপত্রগুলোর সৃষ্টি হয়, তখন তাকে আমরা বলবো বৃন্ত মধ্যক বা ইন্টারপিটিউলার স্টিপিউল। আমাদের দুটো খুব কমন গাছ রঙ্গন, ইক্সোরা আরবোরিয়া এবং কদম, অর্থাৎ অ্যান্থোসেফালাস কদম্ব, এলিকদম, মিট্রাগাইনাস পারভিফ্লোরা, এই সমস্ত উদ্ভিদের পাতায় কিন্তু খুব ভালোভাবে এই ধরনের উপপত্র দেখা যায়। এবার আমরা আসবো 4 নম্বর ধরন, অর্থাৎ আমাদের কাক্ষিক উপপত্র বা ইন্ট্রাপিটিউলার স্টিপিউল। এক্ষেত্রে দেখো, প্রতিমুখ পত্রবিন্যাসে বিপরীতমুখী যে দুটি পাতার সৃষ্টি হয়, তাদের পাতার প্রতিটি কক্ষে এমনভাবে উপপত্রগুলো সৃষ্টি হয় যেন মনে হয় যে কাণ্ডের কক্ষ থেকে, অর্থাৎ কাণ্ড এবং পাতার কক্ষ থেকে এই উপপত্রের সৃষ্টি হয়েছে। এই ধরনের উপপত্রকে আমরা কাক্ষিক উপপত্র বা ইন্ট্রাপিটিউলার স্টিপিউল বলবো। মূলত গন্ধরাজ, অর্থাৎ গার্ডেনিয়া এবং গার্ডেনিয়া গামিফেরা বলে একটি উদ্ভিদ পাওয়া যায়, যাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের স্টিপিউল বা উপপত্র, কাক্ষিক উপপত্র লক্ষ্য করা যায়। এবার আসবো আমরা 5 নম্বর ক্যাটেগরি, অর্থাৎ কাণ্ডবেষ্টক উপপত্র বা ওখরেট স্টিপিউল। দেখো, একান্তর পত্রবিন্যাসে সজ্জিত কিছু ধরনের সোপপত্রিক পাতার কাণ্ডের পর্ব অংশ থেকে যেখান থেকে পাতার সৃষ্টি হচ্ছে, ঠিক সেই অংশ থেকে পত্রমূলের দুপাশ থেকে সৃষ্ট উপপত্র দুটি একসাথে জুড়ে গিয়ে অনেকটা একটা চোঙাকৃতি গঠন সৃষ্টি করে, যা ওই পর্ব থেকে উপরের দিকে পর্ব মধ্যে বেশ কিছুটা অংশকে আবৃত করে রাখে।
যেহেতু কাণ্ডের পর্ব মধ্যে বেশ কিছুটা অংশকে আবৃত করে রয়েছে, এই ধরনের উপপত্রকে আমরা বলে থাকি কাণ্ডবেষ্টক উপপত্র বা ওক্রেট স্টিপিউল। পানমরিচ অর্থাৎ পলিগোনাম, পলিগোনাম বারবাটাম, আরও কয়েকটা প্রজাতি রয়েছে যাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের উপপত্র অর্থাৎ কাণ্ডবেষ্টক উপপত্র পরিলক্ষিত হয়। এবার আমরা আসছি পরিবর্তিত উপপত্রে। দেখো, উপপত্রের যা কাজ, যেহেতু সবুজ তারা শালক সংশ্লেষ করবে, কিন্তু এটা ছাড়াও বিশেষ কিছু কাজের জন্য উপপত্র অনেক সময় পরিবর্তিত হয়। পরিবর্তিত উপপত্র মূলত তিন ধরনের হয়ে থাকে। প্রথমেই আমরা আসছি ফলকাকার উপপত্র। এক্ষেত্রে কী হয় না, পাতার পত্রমূল অংশ থেকে সৃষ্ট দুটি উপপত্র পরস্পরের সাথে জুড়ে গিয়ে অনেকটা পত্র ফলকের মতো আকার ধারণ করে এবং বেশ বড় আকৃতির হয়। অনেক সময় এদের মধ্যে শিরা বিন্যাস দেখা যায় এবং বেশ বড় আকৃতির হওয়ার জন্য খুব ভালোভাবে এরা শালক সংশ্লেষ করতে পারে। এই ধরনের পত্র ফলকের ন্যায় গঠন বিশিষ্ট উপপত্রকেই আমরা ফলকাকার উপপত্র বলে থাকি। মটর গাছের ক্ষেত্রে আমরা পাইসাম স্যাটাইভাম, আমাদের মিষ্টি মটর ল্যাথাইডাস ওডোরেটাস, এবং আমরা যদি জংলি মটর দেখে থাকি, এই সবের ক্ষেত্রে কিন্তু উদ্ভিদদের ক্ষেত্রে এই ধরনের ফলকাকার উপপত্র খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। এবার আসছি আমরা দু নম্বর ক্যাটেগরি, সেটা হচ্ছে আকর্ষীভূত উপপত্র বা ট্রেন্ডিলার স্টিপিউল। দেখো, কিছু কিছু উদ্ভিদ রয়েছে যাদের কাণ্ডের যেখান থেকে পাতার সৃষ্টি হচ্ছে, অর্থাৎ সেই পর্ব অংশে পত্রমূলের দুপাশ থেকে দুটি উপপত্র সৃষ্টি হয়, কিন্তু উপপত্রগুলি ক্রমশ বৃদ্ধি পেয়ে তারা স্প্রিংয়ের মতো গুটিয়ে আকর্ষে পরিণত হয়। এই আকর্ষ ওই সমস্ত উদ্ভিদদের অন্য কোনো উদ্ভিদের ওপর অবলম্বন করে উঠতে সাহায্য করে, অর্থাৎ কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে বা অন্য কোনো উদ্ভিদের ওপর ওঠার প্রয়োজনে এই ধরনের আকর্ষকে তারা ব্যবহার করে। কুমারিকা বলে একটি গাছ রয়েছে, স্মাইলেক্স জিলানিকা, যে উদ্ভিদ উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের আকর্ষীভূত উপপত্র লক্ষ্য করা যায়। এবার আসছি আমরা তিন নম্বর ক্যাটেগরি, কণ্টকাকার উপপত্র অর্থাৎ স্পাইনাস টিপিউল। এক্ষেত্রে কী হয় না, পাতার পত্রমূলের দুপাশ থেকে সৃষ্ট উপপত্র দুটি শুধুমাত্র আত্মরক্ষার জন্য রূপান্তরিত হয়ে দুটি কাঁটা গঠন করে। তোমরা নিশ্চয়ই বাবলা গাছের কাঁটা দেখেছো বা কুলের কাঁটা দেখেছো। কুল গাছ মানে হচ্ছে জিজিপাস মেমোরিটিয়ানা, এবং আমরা যদি বাবলা গাছ দেখি, একাশিয়া নিলোটিকা, একাশিয়া আরাবিকা, এই সমস্ত উদ্ভিদদের ক্ষেত্রে যে কাঁটা, সেই কাঁটা আসলে কিন্তু উপপত্রের রূপান্তর। অর্থাৎ উপপত্র দুটি রূপান্তরিত হয়ে যদি কাঁটা গঠন করে যা আত্মরক্ষামূলক অঙ্গ হিসেবে কাজ করবে, সেই ধরনের উপপত্রকে আমরা কণ্টকাকার উপপত্র বা স্পাইনাস উপপত্র বলে থাকি। তাহলে আমরা উপপত্রের বিভিন্ন ধরন নিয়ে আজকে আলোচনা করলাম। আজ এ পর্যন্তই।